চাংলি মিথাঙে এই উল্লাস হতে পারত বাংলাদেশের কাইফ আরবাজদের জয়োল্লাস শুধু অসহায়ের মতো চেয়ে দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না আসিফ নাহিদদের। গেলবার অনূর্ধ্ব ১৬ পর্যায়ে ফাইনালে উঠেও ভারতের কাছে শিরোপা হারায় বাংলাদেশ। এবার প্রতিশোধের মঞ্চে পাওয়া সুযোগটাও হাত ফসকে বেরিয়ে গেল। আরও একবার বাংলাদেশকে কাঁদিয়ে শিরোপা নিয়ে গেল ভারত। মাত্র কদিন আগে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব ২০ সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। মারুফুলের দলের মতো সেই প্রত্যাশা ছিল সাইফুল বারী টিটুর কাছেও। তবে গ্রুপ পর্বের মতো ফাইনালেও ভারত বাধা পেরোতে পারল না বাংলাদেশ। শিরোপার মঞ্চে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য ছিল ভারতের। দক্ষিণ এশিয়ার ফুটবলে বয়সভিত্তিক কিংবা জাতীয় দল, প্রতিটি পর্যায়ে শক্ত প্রতিপক্ষ ভারত বাংলাদেশের ফুটবলারদের চোখে সর্ষে ফুল দেখিয়ে সেটা যেন আরও একবার প্রমাণ করল তারা। ম্যাচের বয়স যখন ১৪ তখন ক্ষীণ আশা তৈরি করেছিলেন ইকরামুল, কিন্তু সেটা আলোর মুখ দেখেনি। ৩০ মিনিটে ভালো সুযোগ পায় ভারতও, তবে লেভিস জ্যাংমিনলুনের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ৩৫ মিনিটে আবারও ব্যর্থ হন লেভিস। অবশেষে ৫৮ মিনিটে অধিনায়ক মাতের কর্নার থেকে পাওয়া বলে মাথা ছুঁয়ে গোল করেন মোহাম্মদ কাইফ। সেমিফাইনালে নেপালের বিপক্ষে জয়ের ম্যাচে আত্মঘাতী গোল করে যে সমালোচনা কুড়িয়েছিলেন, দলের বিপদের মুহূর্তে ত্রাণকর্তা হয়ে সে পাপ মোচন করলেন কাইফ। ৬৭ মিনিটে সুযোগ এসেছিল বাংলাদেশের সামনেও, তবে ভারতের গোলরক্ষকের চেষ্টায় ব্যর্থ হয় জয়ের আক্রমণ। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ, তবে এবার আর অন্তিম সময়ে জ্বলে ওঠা হলো না। উল্টো বিপদ আরও বাড়ল, যোগ করা সময়ে আরও এক গোল হজম করে বসে লাল সবুজ। দুর্দান্ত গোল করেন মোহাম্মদ আরবাস, আর তাতেই শিরোপা না পাওয়ার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বয়সভিত্তিক ফুটবলে এটি ভারতের ৬ষ্ঠ শিরোপা। পারভীন আক্তার, সময় সংবাদ।